মুসলিম তুমি যতবার বলো বলাটাই হবে সার যদি না বলো নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার মুসলিম তুমি যতবার বলো বলাটাই হবে সার যদি না বলো নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সম্মানিত সুধী আমরা মানুষ আমরা উই আর ইন্টেলেকচুয়াল বিং আমরা হচ্ছে বুদ্ধিবৃত্তিক প্রাণী অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন আমাদেরকে ক্রিটিক্যালি থিংকিং করার সুযোগ দিয়েছেন বিচার বুদ্ধি বিবেক কমন সেন্সকে কাজে লাগানোর সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এবং এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন আমাদের ফ্রি থিংকিং করার সুযোগ আছে আমাদের ইন্টেলেক্ট আছে আমাদের ইন্টেলিজেন্স আছে আমরা আমাদের সিদ্ধান্তগুলো নিজের মন মতো করে নিতে পারি এজন্য আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত এজন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করেছেন যাতে তারা আমাদেরকে সেজদা দেয় সুবহানাল্লাহ এই সেজদাটা আবার ইবাদতের সেজদা ছিল না এটা ছিল অনারারি সাজদা সম্মানসূচক সাজদা ইবাদতের সেজদায় লুটিয়ে পড়া যায় একজনের সামনে আওয়াজ করে বলুন তো তিনি কে তো ফেরেশতারা যে সেজদাটা আমাদেরকে দিয়েছিল এটা ছিল অনারারি সাজদা সম্মানসূচক সাজদা তো এই বিচার বুদ্ধি বিবেক বুদ্ধি এগুলোই আমাদেরকে পশু থেকে আলাদা করেছে পশুর কিন্তু এই ইন্টেলেক্ট নাই বিচার বুদ্ধির ক্ষমতাটা তাদের নাই এজন্য পশু থেকে আমরা আলাদা এবং চিন্তা আর বিবেককে খাটানোর জন্য আল্লাহ তাআলা মহামূল্যবান একটা অর্গান অঙ্গ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে ব্রেইন আমাদের মস্তিষ্ক এটাকে কাজে লাগিয়ে কমন সেন্স কাজে লাগিয়ে আমরা পৃথিবীতে সভ্যতার পর সভ্যতা নির্মাণ করেছি পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী কি এটা করতে পেরেছে এটা মানুষ করেছে কারণ আল্লাহ তাআলা মানুষকে এই চিন্তা শক্তি দিয়েছেন বিচার বুদ্ধি দিয়েছেন এবং সফিস্টিকেটেড একটা ব্রেইন দিয়েছেন এটা কাজে লাগিয়ে আমরা অনেক বড় কাজ করে ফেলতে পারি এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই যে ছোট ব্রেইনটা খুব বেশি না কিন্তু ওজন একটা প্রাপ্তবয়স্ক মানুষের হিউম্যান ব্রেইনের ওজন কত ধারণা আছে কারো হ্যাঁ কত 3 পাউন্ড অন এন অ্যাভারেজ 3 পাউন্ডস মানে 1.5 কেজি এই 1.5 কেজি ওজনের ব্রেইন দিয়ে আমরা পৃথিবীতে এই সভ্যতাগুলো বিনির্মাণ করেছি এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই ব্রেইনের মেমোরি ক্যাপাসিটি মেমোরি স্টোরেজ অনেক বেশি বিজ্ঞানীরা গবেষণা করে ওনারা জানিয়েছেন যে আমাদের হিউম্যান ব্রেইনের মেমোরি হচ্ছে 2.5 পেটাবাইটস আপনারা মেগাবাইটের নাম শুনেছেন গিগাবাইটের নাম শুনেছেন পেটাবাইট হয়তো অনেকে শুনেন নাই পেটাবাইট আরো অনেক বেশি অনেক বড় তো 1 পেটাবাইটে হয় 1 মিলিয়ন গিগাবাইট আই রিপিট 1 পেটাবাইটে হয় 10 লক্ষ গিগাবাইট তার মানে আমার আর আপনার যে যে হিউম্যান ব্রেইন এই ব্রেইনের ক্যাপাসিটি হচ্ছে 25 লক্ষ গিগাবাইট সুবহানাল্লাহ এত আস্তে 25 লাখ গিগাবাইট আমাদের ব্রেইনের মেমোরি বা স্টোরেজ আচ্ছা বলেন আপনাদের এই যে আইফোন মোবাইল এটাতে মেমোরি কত 256 জিবি ম্যাক্সিমাম ম্যাক্স 256 জিবি আচ্ছা গেল এরপর আমাদের ল্যাপটপ গুলোতে মেমোরি স্টোরেজ কত ম্যাক্সিমাম সাধারণত 500 জিবি যারা খুব বেশি নেয় হয়তো 1000 জিবি 1 টেরাবাইট তাই না এই তো তাহলে আমাদের ল্যাপটপ গুলোর মেমোরি স্টোরেজ হচ্ছে 1000 গিগাবাইট তাতে সারা দুনিয়াটাই যেন এটার ভিতরে ঢুকিয়ে রাখা যায় ঠিক কিনা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে দয়া করে ব্রেইন দিয়েছেন এটার মেমোরি ক্যাপাসিটি হচ্ছে 25 লক্ষ গিগাবাইট আল্লাহু আকবার এবং আপনি শুনলে অবাক হবেন এই ব্রেনের ভিতরে আল্লাহ তাআলা অনেক নিউরন দিয়েছেন মানে স্নায়ু কোষ যে নিউরন গুলো ব্রেনের মেসেজ গুলো ইনফরমেশন গুলোকে ট্রান্সমিট করে আমাদের ব্রেইনে এই স্নায়ু কোষ কোষের সংখ্যা বা নিউরনের সংখ্যা মোর দ্যান 100 বিলিয়নস মানে 10,000 কোটিরও বেশি তো আমরা যত বেশি চিন্তা করি যত বেশি ব্রেইন খাটাই আমাদের এই স্নায়ু কোষগুলোর মধ্যে সংযোগায়ন বাড়ে মানে নিউরন কানেক্টিভিটি বাড়ে এই ব্যাপারে পৃথিবীতে সবচেয়ে বড় স্পেশালিস্ট হচ্ছে ডক্টর হার্বার্ট বানসন হার্বার্ট ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষের এই নিউরন কানেক্টিভিটি সর্বোচ্চ কত হতে পারে একজন মানুষ যত চিন্তা করুক যত ব্রেন খাটাক কত হতে পারে তো সে গবেষণা করে বলেছিল 25-এর ডান দিকে 30টা শূন্য বসালে যত হতে পারে একটা মানুষের মাথার স্নায়ুগুলোর সংযোগায়ন বা নিউরন কানেক্টিভিটি ঠিক তত হতে পারে 25-এর ডান দিকে কয়টা শূন্য 30টা এটা আমি কি দিয়ে বলবো
হ্যাঁ, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্ট্রিলিয়ন সব ছাড়িয়ে যাবে। আচ্ছা, সংখ্যাটা কত বড় আমি একটু উদাহরণ দিয়ে বলি। আমরা যে কম্পিউটারের দোকানে গেলে প্রিন্টিং করি না, এ4 সাইজের কাগজ আছে না? একটা হিউম্যান ব্রেনে যত পরিমাণ নিউরন কানেকটিভিটি হতে পারে তত পরিমাণ সাদা কাগজ যদি আপনাকে দেয়া হয়, এ4 সাইজের সাদা কাগজ দিয়ে যদি বলা হয় যে এটা টেবিলের উপর রাখেন, ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টারের এই টেবিলের উপর এই কাগজগুলো রাখেন, আপনি কাগজগুলো রাখতে শুরু করবেন, কাগজের স্তূপ উঁচু হতে 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 এই টাওয়ার ছাড়িয়ে, আকাশ ছাড়িয়ে, বাতাস ছাড়িয়ে, মহাকাশ স্টেশন ছাড়িয়ে, নাসার বিজ্ঞানীদের নাগালে আসা প্রথম আকাশের যত দূর বিজ্ঞান যেতে পেরেছে, এই যে জেমস ওয়েব টেলিস্কোপ 34 কোটি বছর আগের ছবি স্থির চিত্র আমাদেরকে পাঠিয়েছে, যত দূর মানুষের নাগালে এসেছে, কাগজের স্তূপ এরকম উঁচু হতেই থাকবে, তারপরেও অনেক কাগজ আপনার হাতে থেকে যাবে। তার মানে কি পরিমাণে নিউরন কানেকটিভিটি আমাদের ব্রেনে সম্ভব। তো এখন দ্য কোশ্চেন রাইজ, প্রশ্ন হচ্ছে আমরা আমাদের ব্রেনকে ওইভাবে খাটাই কিনা, ব্রেনটাকে কাজে লাগাই কিনা, আমাদের যে অভাবনীয় চিন্তা শক্তি, আনলিমিটেড চিন্তা শক্তি দিয়ে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এটার কতটুকু আমরা ব্যবহার করি, আমাদের এই সফিস্টিকেটেড যে ব্রেন আল্লাহ দিয়েছেন এটা ব্যবহার করি কিনা, দিস ইজ দ্য কোশ্চেন। তো সম্মানিত শুধু আল কোরআন আল কারিমের পরতে পরতে আল্লাহ তাআলা আমাদেরকে মাথা খাটাতে বলেছেন, আমাদের চিন্তার দিগন্তকে প্রসারিত করতে বলেছেন, কিন্তু আমরা মাথা খাটাতে চাই না। আমরা যেন চিন্তাশীল হয়ে উঠি, আমরা যেন ব্রেন খাটাই। অনেক আয়াত আপনি পাবেন, দুই একটি আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করবে আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ বিল্লাহ। আমরা যেন মাথা খাটাই, আমরা যেন চিন্তা করি, এটা বোঝাতে যে আল্লাহ তাআলা বেসিক্যালি কোরআনে 4টা শব্দ ব্যবহার করেছেন, 4টা। একটু ক্লাসের মতো মনে করেন তাহলে মনে থাকবে, কিছু শিখে গেলাম। প্রথম শব্দ হচ্ছে আন্নাদার, আন্নাদার। দুই নম্বর হচ্ছে আল আক, তিন নম্বর হচ্ছে আত্তাফাক্কুর, চার নম্বর হচ্ছে আত্তাদাব্বুর। আই রিপিট, আবার বলি, আন্নাদার আল আক আত্তাফাক্কুর আত্তাদাব্বুর, আন্নাদার আল আক আত্তাফাক্কুর আত্তাদাব্বুর। বলতে পারবেন 4টা? 1 নম্বর কি আন্নাদার, 2 নম্বরে আল আক, 3 নম্বরে আত্তাফাক্কুর, 4 নম্বরে আত্তাদাব্বুর। এই 4টা শব্দ নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ বিল্লাহ। আন্নাদার শব্দটা আপনাদের পরিচিত, একটু ভেঙে বললে বুঝতে পারবেন। আমরা বলি না এই যে নজর দিস না, এই যে নজর লাগবে বলি না, নজর নজর দেয়া, নজর মানে হচ্ছে তাকানো, তবে সাধারণ তাকানো না, কেয়ারফুল লুক, উইথ ডিপ অবজারভেশন এন্ড রিফ্লেকশন, এটাকে কোরআন বলেছে আন্নাদার। এটার প্রতি কোরআন আমাদেরকে উৎসাহিত করেছে। পাশাপাশি 2 নম্বর কি বলছিলাম নজরের পরে? হ্যাঁ, একজন তো বলতে হবে, আল আক, আল আক। এটাও আপনার অর্থ জানেন, আমরা বলি না আকল, হ্যাঁ, কিরে তোর কি আকল নাই, তুই কি ব্যাকেল বলি না আমরা এরকম, ব্যাকেল মানে যার আকল নেই। তো এই যে আকল, আকল থাকা বা আকল খাটানো বা কমন সেন্স কে খাটানো, রিজনিং করা, কোরআন এটার ব্যাপারে উৎসাহিত করেছে। 3 নম্বরে কি বলেছিলাম? হ্যাঁ, আত্তাফাক্কুর। এই যে ইউআই এর স্টুডেন্ট পাওয়া গেছে তো ওনারা বলতে পারতেছে আত্তাফাক্কুর। আত্তাফাক্কুর শব্দটা আসছে ফিকির থেকে, ফিকরা, ফিকির। ফিকির তো বোঝেন নাকি? আমরা বলি না যে ফিকির করতে হবে, তো আত্তাফাক্কুর মানে ক্রিটিক্যাল থিংকিং, বিশ্লেষণ ধর্মী চিন্তা করা। আর সর্বশেষ হচ্ছে আত্তাদাব্বুর, আর তাদাব্বুরটা কোরআনের সাথে জড়িত, কোরআনের পেছনের গল্পগুলো খুঁজে বের করা। আর তাদাব্বুর শব্দটা এসেছে আরবি শব্দ দুবুর থেকে, দুবুর, দুবুর মানে কি? পেছন। তো কোরআনের কোন একটা আয়াতের পেছনের গল্পটা কি, পেছনের রহস্যটা কি, এর নেপথ্যে কি, এর গূঢ় রহস্য কি, এটাকে বের করা। এই 4টা ব্যাপারে কোরআন অনেক এমফাসাইজ করেছে। তো 4টা নিয়ে আমরা কথা বলি। প্রথমে কি বলেছিলাম? প্রথম শব্দটা আন্নাদার। সবাই বলেন তো প্রথম শব্দটা কি? আন্নাদার। নজর মানে কি? দৃষ্টি দেয়া, স্বাভাবিক দৃষ্টি না, গভীর দৃষ্টি, সুগভীর দৃষ্টি। হ্যাঁ, ইংরেজিতে বলে অবজারভেশন বা রিফ্লেকশন। তা আমরা যেন শুধু ফেল ফেল করে তাকিয়ে না থাকি। আল্লাহ বলেছে তাকালে তাকানোর মতো তাকাবা, গভীর দৃষ্টি দিবা। আল্লাহ বলেন আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ বলেন ওরা কি নজর দেয় না? আফালা ইয়ানদুরুনা, নজর থেকে ইয়ানদুরুনা ইলাল ইবিলি, ওরা কি উটের দিকে তাকায় না? ডোন্ট দে সি টু দ্য ক্যামেলস হাউ মাস্টারফুলি দে ওয়্যার ক্রিয়েটেড। হ্যাঁ, তারা কি উটের দিকে তাকায় না, কিভাবে উটকে সৃষ্টি করেছি? তারা কি আকাশের দিকে তাকায় না, খুঁটিবিহীন বিশাল আকাশকে কেমন করে বানালাম? তারা কি পাহাড়ের দিকে তাকায় না, কিভাবে পাহাড়কে
ফার্মলি সেট করা হলো পৃথিবীর সাথে তারা কি জমির দিকে তাকায় না কিভাবে জমিনটাকে বিস্তীর্ণ করে দেয়া হয়েছে তে চারটা কথা আল্লাহ বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কুরাইশদেরকে তাওহীদ রিসালাত আখিরাতের দাওয়াত দিচ্ছিল তারা এই দাওয়াতকে প্রত্যাখ্যান করলো তারা মানছে না তো তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বললেন আফালা ইয়ানযুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত মক্কার কুরাইশরা কি উটের দিকে তাকায় না উটকে কিভাবে আমি তৈরি করলাম এটা একটু দেখতে পারে না ওরা আরে উটের দিকে তাকালেই তো ওরা উটের মালিক আমি আল্লাহরে খুঁজে পাবে কারণ কুরাইশরা ছিল কোরআনের প্রাইমারি অডিয়েন্স যদিও কোরআন সবার জন্য এসেছে তো আল্লাহ বললেন আফালা ইয়ানযুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওরা কি উটের দিকে তাকায় না উট দেখার জন্য তো ওদের চিড়িয়াখানায় যাওয়া লাগবে না অথবা মক্কার কুরাইশদের চায়নাতেও যাওয়া লাগবে না কারণ উট তো ওদের গৃহপালিত প্রাণী ঠিক কিনা ঘরে ঘরে আরব দেশে উট আছে না নাই আছে তো উটের দিকে তাকায় না সম্রাট সুদি উটের কথা আল্লাহ কেন বললেন কুরাইশদেরকে উটের কথা বললেন এজন্য উট হচ্ছে এমন আজীব একটা প্রাণী যেটা প্রাণী বিজ্ঞানীদেরকে হয়রান করে দিয়েছে আল্লাহু আকবার আপনি অবাক হবেন উটের যে ফিচার আল্লাহ তাআলা দিয়েছেন মক্কার লোকেরা উটের গোশত খাইতো উটের দুধ খাইতো উটের চামড়া দিয়ে দ্য ফাইনেস্ট লেদার দামি লেদার তারা বানাতো উটের উপর মাল নিয়ে বোঝাই করে মরুভূমি মরুভূমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাড়ি দিত নিজেরা উটের উপর রাইডিং করত এবং উট হচ্ছে এমন প্রাণী যেটা একসাথে এক মাস না খেয়ে বেঁচে থাকতে পারে এক মাস পানিও খাওয়া লাগবে না খাবারও খাওয়া লাগবে না সুবহানাল্লাহ পড়বেন না এট এ টাইমে একটা উট প্রাপ্তবয়স্ক একটা উট একসাথে 200 লিটার পানি খেয়ে ফেলতে পারে এবং উটের পেটের ভিতরে একটা স্পেশাল ওয়াটার চেম্বার আছে ওই চেম্বারে রেখে দেয় খেয়ে ওইটারে পাঠায় দেয় না ওদের কিডনিতে 200 লিটার পানি একবারে খেয়ে স্পেশাল চেম্বারে রেখে দেয় যখন লাগবে ওখান থেকে নিয়ে নিয়ে বেঁচে থাকে এক মাস না খেয়ে বেঁচে থাকে কি করে উটের পিঠে দেখবেন একটা কুজ আছে একটা উঁচু উটকে যদি কল্পনা করেন উপরে একটা কুজ আছে না এই পুরো কুজটা হচ্ছে চর্বির আধার তো ওটার যখন খাবার থাকে না মরুভূমিতে মাসের পর মাস যখন চলে ওই চর্বি থেকে এনার্জি নিয়ে সে মরুভূমিতে চলে সে না খেয়েও বাঁচতে পারে আমাদের আমাদের চোখের মধ্যে যেমনি একটা পাপড়ি এরকম এক পাপড়ি দিয়ে উটকে আল্লাহ বানায় নাই ডবল লেয়ারের পাপড়ি দিয়েছে কারণ মরুভূমির মধ্যে চলতে পথে লু হাওয়া থাকবে মরুভূমির সাইমুম বালুর ঝড় এই ঝড় মোকাবেলার জন্য লু হাওয়া মোকাবেলার জন্য ডবল লেয়ারের চোখের পর্দা একটা পর্দা ফেলে রাখে আর একটা খুলে সে হাঁটতে থাকে তার কিছুই হয় না সুবহানাল্লাহ আমাদের 98 ডিগ্রি ফারেনহাইটে স্বাভাবিক তাপমাত্রা তাই না 99 ডিগ্রি হলে আমাদের জ্বর 100 ডিগ্রি হলে জ্বর 101 2 সর্বোচ্চ আমরা সহ্য করতে পারি এর বেশি যদি হয় 103 ডিগ্রি হলে বেহুশ হয়ে যায় মানুষ 4 ডিগ্রি হলে আমাদের দেশে দেহের ভেতরে যে কোষগুলো আছে এগুলো মরে যায় কিন্তু একটা উট মরুভূমির তাপমাত্রায় প্রতিদিন 104 ডিগ্রি 5 ডিগ্রি তাপমাত্রা সহ্য করে খুব স্বাভাবিক উট চলতে পারে তার কিছুই হয় না এবং মরুভূমির মধ্যে যে ক্যাকটাস আছে গুল্মলতা বড় বড় কাঁটা জাতীয় গাছ যেই কাঁটা পৃথিবীর কোনো প্রাণী খেতে পারবে না কিন্তু একটা উট অনায়াসে খেয়ে ফেলতে পারে উটের জিব্বাকে এবং পাকস্থলীকে আল্লাহ এমন স্পেশালি মেড করেছেন যত কাঁটা দিবেন খেয়ে সাবার ওর কিছুই হয় না সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ বলে আফালা ইয়ানযুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওরা কি উটের দিকে তাকায় না আরে উটকে নিয়ে গবেষণা করলে তো উটের মালিককে খুঁজে পায় তারা এরপর বললেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওরা কি আকাশের দিকে তাকায় না কিভাবে খুঁটি ছাড়া আকাশকে আমি বানিয়েছি আপনারা যখন বিমানে চড়েন তখন কি শুধু ভিডিও করতে থাকেন নাকি মেঘের ভিডিও আকাশের ভিডিও তখন তাকাবেন আকাশের দিকে সুবহানাল্লাহ কিভাবে আল্লাহ আকাশকে তৈরি করেছেন ওয়ালাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া বিযীনাতিনিল কাওয়াকিব আল্লাহ বলেন এই প্রথম আকাশটাকে আমি তারা দিয়ে সুশোভিত করেছি বিশাল বিশাল তারা এই যে আমরা সূর্য দেখি এটা একটা তারা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় এই সূর্য কত গুণ বড় বলে ফেললাম হুট করে মুখ দিয়ে কিন্তু কল্পনা করতে পারতেছি তার মানে 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে তাই বলে মনে করেন না যে সূর্য অনেক বড় সাইজের তারা না সূর্য এই মহাশূন্যের খুব ছোট্ট সাইজের একটা তারা সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ তারা আছে যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় ওই সূর্যের চেয়ে কোটি গুণ বড় তারা আছে এরকম লক্ষ কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে সুবহানাল্লাহ কোটি কোটি গ্যালাক্সি নিয়ে আমাদের এই প্রথম আকাশের মহাশূন্য তার মানে পুরো প্রথম আকাশটাকে যদি একটা মানচিত্র দেয়া হয় ওইখানে মাইক্রোস্কোপ দিয়ে পৃথিবীকে খুঁজে পাওয়া যাবে না
আই রিপিট, পুরো প্রথম আকাশটাকে যদি একটা বড় মানচিত্র বানানো হয়, আমরা যে পৃথিবীতে আছি মাইক্রোস্কোপ দিয়েও এটাকে খুঁজে পাওয়া যাবে না। এই বিশাল প্রথম আকাশের মহাশূন্য যখন শেষ, এরপরে হচ্ছে প্রথম আকাশের লেয়ার, তারপরে হচ্ছে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশের লেয়ার। বিশ্বনাথ সাহায্যাম বলেন, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট। শোনো, সাহারা মরুভূমির মধ্যে যদি তোমার হাতের আংটি ছুড়ে ফেলে দাও, পুরো মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক তত ছোট। আবার তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা ঠিক ওই রকম, আবার চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমানটা ওই রকম। এইভাবে সাত আসমান, এরপরে আল্লাহর কুরসি, মাউদাউল কাদামাইন, যেখানে আল্লাহ তার কুদরতি পা রাখেন। তো সাত আসমানটা যত বড়, পুরো সাহারা মরুভূমির মধ্যে আংটি ফেলে দিলে মরুভূমির তুলনায় আংটি যত ছোট, আল্লাহর কুরসির তুলনায় পুরো সাত আসমানটা ঠিক তত ছোট। কল্পনা করা যায়? এজন্য আল্লাহ বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, একটু উট নিয়ে চিন্তা করতে পারো না, আকাশটা নিয়ে একটু ভাবতে পারো না, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, একটু পাহাড়ের দিকে তাকিয়ে একটু অবজারভেশন করা যায় না, রিফ্লেকশন। ও মক্কার লোকেরা, পাহাড় দেখার জন্য তো তোমাদের অন্য দেশে যাওয়া লাগবে না, তোমরা তো সারাউন্ডেড বাই মাউন্টেইনস, চারদিকে শুধু পাহাড় পাহাড় আর পাহাড়। এই পৃথিবীর ভেতরে সাতটা টেকটোনিক প্লেট আছে, এই সেভেন টেকটোনিক প্লেটস ক্রিয়েটস দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ, পৃথিবীর মধ্যে মাউন্টেন এভাবেই হয়েছে। বিগ ব্যাং এর মহাবিস্ফোরণের পরে এই প্লেট গুলো যখন কোলাপস করলো, মাঝখানের জায়গা উঁচু হয়ে গেল, দ্যাট ইজ মাউন্টেন, এটাই মাউন্টেন। আমেরিকার আলাস্কা একটা জায়গা আছে, পৃথিবীর সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ, এটা লম্বায় প্রায় 2000 কিলোমিটার লম্বা একটা পাহাড়। ইউরোপের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে আল্পস পর্বতমালা, ওটা লম্বায় 1200 কিলোমিটার। কল্পনা করতে পারেন, একটা পাহাড় 1200 কিলোমিটার লম্বা। আর সবচেয়ে উঁচু যে পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, 29,035 ফিট, আর মিটার দিয়ে চিন্তা করলে 8,850 মিটার। আল্লাহ পাহাড়কে কোরআনে বলেছেন পেরেকের সাথে তুলনা দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াজা আলনাল জিবালা আওতাদা, আমি এই পাহাড়গুলোকে আল্পস পর্বতমালা, আলাস্কা পর্বতমালা, মাউন্ট এভারেস্ট এগুলোকে পেরেকের মতো বানিয়েছি। কিসের মতো? আচ্ছা, যদি আমার কথা বুঝে থাকেন তাহলে উত্তর দেন। আমরা পেরেক যখন কাঠের মধ্যে ঠুকি, তখন পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায় না, উপরে দেখা যায় কতটুকু? হাতুড়ি দিয়ে একটা পেরেক যখন আমি একটা কাঠের ভিতরে ঢুকাই দিলাম, ঠুকে দিলাম, এরপরে কি পুরা পেরেকটা দেখা যায়? আর কতটুকু দেখা যায়? সামান্য মাথাটা তো, পুরা পেরেক গেল কই ভিতরে? তা আল্লাহ পাহাড়গুলোকে পেরেকের সাথে তুলনা করেছেন, তার মানে পাহাড় যতটুকু আপনি দেখেন এটা পাহাড়ের মাথা, এর পুরো অংশটা মাটির ভিতরে। 29,035 ফিট মাউন্টেন, মাউন্ট এভারেস্ট যেটা, এটার কমপক্ষে 10 গুণ এটা মাটির ভিতরে আছে। আলাস্কা পর্বতমালা বাইরে যদ্দুর, 10 গুণ ভিতরে। আল্পস পর্বতমালা বাইরে যদ্দুর, 10 গুণ ভিতরে। তুর পাহাড় বাইরে যদ্দুর, 10 গুণ তার ভিতরে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, ওরা কি পাহাড়ের দিকে তাকায় না, কিভাবে এই পাহাড়গুলোকে আমি তৈরি করেছি? আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবীর মধ্যে ভাইব্রেশন হচ্ছিল, কাঁপাকাঁপি কাঁপছিল পৃথিবী। আল্লাহ পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করার জন্য এই পেরেকের মতো পাহাড়গুলোকে পৃথিবীতে ঠুকে দিলেন, কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। এই দৃশ্য দেখে ফেরেশতারা বলে, ইয়া রাব, হাল মিন খালকিকা আশাদ্দু আলাল জিবাল, আল্লাহ পাহাড়ের এত শক্তি, পৃথিবী কাঁপতেছিল, পাহাড় আপনি ঠুকে দিলেন, পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল, আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন আছে। সেটা কি? আল হাদিদ, আল্লাহ বললেন সেটা লোহা, কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায়, ঠিক কিনা? লোহার কথা শুনে ফেরেশতারা অবাক, লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী? ফেরেশতারা প্রশ্ন করলো, ইয়া রাব্বি হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ, তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন আছে। কি সেটা? আন্নার, আগুন, কারণ আগুন লোহাকে কি করে? গলিয়ে ফেলে। ফেরেশতারা শুধু অবাকই হচ্ছে, ফেরেশতারা বলে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলে আছে, আলমা, পানি, কারণ আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের মধ্যে পানি দিলে আগুন অস্তিত্ব হারায়। ফেরেশতারা শুধু অবাকই হচ্ছে, তারা বলে তাহলে পানির চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলেন আছে, আর রিহ, বাতাস, কারণ বাতাস পানিকে একদিক থেকে আরেক দিকে নিয়ে যায়, জলের মধ্যে বায়ুর উচ্ছ্বাস লাগলে জলোচ্ছ্বাস তৈরি হয়, ঠিক কিনা? ফেরেশতারা আবার অবাক হয়ে বলে তাহলে বাতাসের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন আছে। সেটা কি? বলতেছে বনি আদম, ওই মানুষ শক্তিশালী যে গোপনে দান করে,
এত গোপনে যে ডান হাত কি দান করলো বাঁ হাত সেটা টের পায় না পড়েন সুবহানাল্লাহ এই লম্বা হাদিস বলার বা বোঝানোর মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাহাড়কে সৃষ্টি করেছেন ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত পাহাড়কে আল্লাহ তাআলা জমিনের মধ্যে এভাবে সেট করেছেন আল্লাহ বলে ওরা কি একটু পাহাড়ের দিকে তাকায় না আকাশের দিকে তাকায় না ওরা কি একটা উটের দিকে তাকায় না ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ওরা কি জমিনের দিকে তাকায় না জমিনকে কিভাবে আমি বিস্তৃত করেছি আমরা তো কত চমৎকার মাটি দেখি তাই না বীজ রোপণ করে দিলে কি উর্বর জমি হ্যাঁ ঘাস লতাপাতা ফলমূল হয় আসলে পুরো পৃথিবীটাই কি এরকম নরম না অনেক স্তর আছে এই ভূপৃষ্ঠের নিচে আপনি পাবেন পাললিক শিলার স্তর রূপান্তরিত শিলার স্তর আগ্নেয়গিরির শিলার স্তর তার মানে পৃথিবীর ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং আগ্নেয়গিরির জ্বালামুখ ভেঙে যখন এই অগ্নুৎপাতের লাভা বের হয় তখন বোঝা যায় পৃথিবীর ভেতরে কেমন আগুন পাওয়া যায় ঠিক কিনা তাহলে প্রথম শব্দটা আমি কি বলেছিলাম আন্নাদার মনে আছে তো না প্রথম শব্দটা কি আল্লাহ বলে তারা কি নজর করে দেখে না কিভাবে আকাশ বানালাম উট সৃষ্টি করলাম কিভাবে জমিন বানালাম কিভাবে পাহাড় বানালাম তাহলে এই যে নজর বা অবজারভেশন রিফ্লেকশন এটার প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছে প্রথম পয়েন্ট ক্লিয়ার মোট পয়েন্ট আলোচনা করব চারটা বলেন তো কয়টা একটা ক্লিয়ার দুই নাম্বার কি ছিল দেখি কার মনে আছে কিনা আল আকল রাইট কমন সেন্স রিজনিং আমরা যখন আমাদের কমন সেন্স খাটাই কোরআনের পরতে পরতে আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন এবং ইন্টারেস্টিংলি জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তারা কি বলবে জানেন সূরা মুলক এসেছে তারা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও না আকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর তারা বলবে হায় রে নবীদের কথা যদি মানতাম আর যদি একটু কমন সেন্স খাটাইতাম তাহলে তো জাহান্নামে আসা লাগতো না ওই দিনের এই আফসোসে কোনো কাজ হবে প্রিয় ভাইরা ওই দিন যত আফসোস করেন কোনো কাজ হবে তাহলে জাহান্নামীরাও আফসোস করবে হায় রে একটু যদি আকল খাটাইতাম তাহলে আজকে আর জাহান্নামের আগুনে পোড়া লাগে না নবীদের কথা যদি শুনতাম আর যদি আকল খাটাতাম কি খাটাতাম তাহলে আজকের এই কঠিন অবস্থা আমাদের পড়া লাগতো না কোরআনের বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আফালা তা আকিলুন তোমরা কি আকল খাটাবা না এই যে দামি কমন সেন্স দিলাম একটু বুদ্ধি কি খাটাবা না আকল খাটাবা না তোমরা এবং কোরআনের একটি আয়াতে আল্লাহ তাআলা বিভিন্ন কসমিক সিম্বলস ন্যাচারাল ফেনোমেনা এগুলো উল্লেখ করে সবশেষে তিনি বলেছেন লা আয়াতিন লিকাউমি ইয়াকিলুন নিশ্চয়ই এগুলোর মধ্যে নিদর্শন রয়েছে সাইন রয়েছে কাদের জন্য লিকাউমি ইয়াকিলুন যারা আকলবান যারা কমন সেন্স খাটায় এই আয়াত আল্লাহ কি কি বলেছেন দীর্ঘ আলোচনা আমি খুব সংক্ষেপে বলছি আল্লাহ তাআলা বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকি আল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস وَمَا أَنزَلَ اللَّهُ مِنَ السَّمَاءِ مِن مَّاءٍ فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَابَّةٍ وَتَصْرِيفِ الرِّيَاحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ সবগুলো বলে আল্লাহ বললেন এগুলোর মধ্যে নিদর্শন আছে তাদের জন্য যারা কমন সেন্স খাটায় কি বললেন আল্লাহ আল্লাহ বললেন আকাশ জমিনের সৃষ্টির মধ্যে দিবারাত্রির পরিবর্তনের মধ্যে এই যে ২৪ ঘন্টার ১২ ঘন্টা দিন ১২ ঘন্টা রাত আর নিগতির কারণে এই যে দিবারাত্রি আমরা পাই এই পৃথিবীটা তার অরবিটে কক্ষে যেমনি ঘুরে আবার পৃথিবীটা তার অক্ষেও ঘুরে যে আপনারা যারা ক্রিকেট খেলছেন এরকম স্পিন বল করেন না হ্যাঁ কমন পড়ছে স্পিন বল করলে বলটা কিভাবে যায় বলেন তো ঘুরতে ঘুরতে যায় তো পৃথিবী যখন সূর্যের চারদিকে কক্ষে ঘুরে ওই ঘোরার মুহূর্তে সে নিজে স্পিনিং হইতে থাকে ঘুরতে থাকে ওই স্পিন হইতে তার এক পিঠ থেকে আরেক পিঠে ঘুরতে তার ২৪ ঘন্টা সময় লেগে যায় ওটার কারণে দিবারাত্রি হয় ১২ ঘন্টায় আমরা দিন পাই ১২ ঘন্টায় আমরা রাত পাই আল্লাহ বলেন এই দিবারাত্রির পরিবর্তনের মধ্যে নিদর্শন আছে তারপরে সাগরে যে ভেসে বেড়ায় বড় বড় নৌযান জলযান আপনারা দেখেছেন কিনা জানি না এই যে আইকন অফ দ্য ওশন টাইটানিক জাহাজের চেয়ে ১০ গুণ বড় জাহাজ আমি দেখে এসেছি পশ্চিমা দেশগুলোতে এত বিশাল বড় জাহাজ এটা সামনে দাঁড়ালে এটার দৈত্যের মতো মনে হয় মালয়েশিয়াতে তো অনেক কন্ডোমিনিয়ামস ১০-১৫টা কন্ডোমিনিয়ামস একসাথে জোড়া লাগালে এটা যত বড় ওই ক্রুজগুলো জাহাজগুলো এত বড় এক একটা জাহাজের ভেতরে ৩,০০০-৪,০০০ হোটেল রুম আছে ৮-১০টা রেস্টুরেন্ট আছে ফুটবল স্টেডিয়াম আছে থিম পার্ক আছে বিশাল একটা এন্টায়ার সিটি এই বিশাল ক্রুজগুলো আইকন অফ দ্য সি ভার্জিন ভয়েস রয়্যাল ক্যারিবিয়ান এগুলো সাগরের উপর দিয়ে ভেসে বেড়ায়
আল্লাহ বলে ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, সাগরের উপরে বিশাল বড় বড় ক্রুজগুলো ভেসে বেড়ায়, এর মধ্যে নিদর্শন আছে। এরপর আল্লাহ বললেন আমি পানি থেকে সব প্রাণী তৈরি করেছি, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, সব প্রাণ এসেছে পানি থেকে। বিজ্ঞান এটাকে কনফার্ম করেছে, তারা বলেছে পৃথিবীর সর্বপ্রথম এককোষী প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা, অ্যামিবা এসছে, জুপ্লাংটন, ফাইটোপ্লাংটন, ব্যাকটেরিয়া প্লাংটন, এভাবে স্পিসিসগুলো ডেভেলপ করেছে। আল্লাহ বলে এর মধ্যে নিদর্শন আছে। এরপর আল্লাহ তাআলা বলেছেন মৌসুমি বায়ু, এই যে বায়ুর প্রবাহ, এতে নিদর্শন আছে। আর আকাশ জমিনের মাঝখানে যে মেঘমালাগুলো ভেসে বেড়ায়, এই সবগুলোর ভেতরে নিদর্শন আছে কাদের জন্য? আল্লাহ বলেন লা আয়াতিন লিকাওমি ইয়াকিলুন, তাদের জন্য যারা আকল খাটায়, যারা কমন সেন্স খাটায়। সুবহানাল্লাহ, পড়বেন না? এজন্য বিমানে যদি আপনারা উইন্ডো সিট পান, কি কি করবেন আজকে থেকে বলেন? উইন্ডো সিটের পাশে বসে বসে রিল দেওয়ার জন্য ভিডিও মেক করব, কি করবেন? হ্যাঁ, আল্লাহর নিদর্শন দেখব, কত ক্ষুদ্র আমি, কত নগণ্য আমি, কত তুচ্ছ আমি, এটা বুঝবার চেষ্টা করব। তাহলে চারটা পয়েন্টের দুইটা চলে গেল, একটা হচ্ছে নাজার আর একটা হচ্ছে আল আকাল। তিন নাম্বার কি ছিল? একজন বলতে হবে, আত্তাফাক্কুর। আত্তাফাক্কুর মানে ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং করা। আল্লাহ যে আমাদেরকে ব্রেন দিয়েছেন, এটা দিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং করা, ব্রেনটাকে কাজে লাগানো, গড্ডালিকা প্রবাহে ভেসে না বেড়ানো, ব্রেনটাকে আমরা যেন কাজে লাগাই, আত্তাফাক্কুর। ইব্রাহিম আলাইহিসসালাম এই আত্তাফাক্কুর বা ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষেত্রে আমাদের জন্য অনুপম আদর্শ ছিল। কোন নবীর নাম বললাম? সবাই বলেন তো নবীর নাম কি? উনি যেই সময়টাতে পৃথিবীতে এসেছিলেন তখন কেউ করত তারার পূজা, কেউ করত চাঁদের পূজা, কেউ করত সূর্যের পূজা। আমরা হইলে কি করতাম? কোনো এক দলে ঢুকে যেতাম, কি বলেন? এক দল করে তারার পূজা, আরেক দল সূর্যের, আরেক দল চাঁদের। তা আমরা হইলে কি করতাম? এক দলে ঢুকে যেতাম। উনি ঢুকেন নাই, উনি এই তারকা পূজারী সূর্য পূজারীদের চিন্তার দেয়ালে আঘাত করেছেন। সুবহানাল্লাহ। ফালাম্মা জান্না আলাইহি লাইলু রাআ কাওকাবা, উনি কিভাবে সত্যের সন্ধান পেলেন দেখেন। উনি রাত্রিবেলা যখন দেখেন যে লোকজন তারার পূজা করে, উনি ভাবলেন হাযা রব্বি, তারাই কি আমার রব? পরে দেখে না, দিনের বেলায় তারারে আর খুঁজে পাওয়া যায় না। এখন মনে মনে ভাবে হায় রে, আমার রব যদি আবার মাঝে মধ্যে না থাকে তো আমি যাবো কই? এক সময় উনি আসে, আরেক সময় নাই, এরকম খোদা দিয়ে আমাদের কোনো লাভ আছে? যিনি সবসময় আমার টেক কেয়ার করবে, আমরা তো ওই খোদার ইবাদত করি, ঠিক কিনা? উনি বললেন না না, এই তারা আমার রব হতে পারে না। এরপর দেখা যায় আরেকদিন রাত্রিবেলা সবাই চাঁদের পূজা করে, কি দ্যুতিময় চাঁদ, জ্যোৎস্না ছড়ায়। তো উনি ভাবলেন আহা তা রব্বি, এটাই কি আমার রব? পরে দিনের বেলা যখন দেখে না, চাঁদের তো আর দেখা যায় না, চাঁদ তো আর নাই, ভ্যানিশ, ডিসঅ্যাপিয়ার। পরে বলে না, চাঁদ আমার রব হইতে পারে না। এবার দিনের বেলা দেখলেন দ্বিপ্রহরের জল জলে সূর্য খা খা রোদ বিলাচ্ছে গোটা বিশ্বে, দেখে যে সবাই এটার ফলোয়ার বেশি, সবাই সূর্যের পূজা করে। কিন্তু আবার গোধূলি লগ্নে সানসেটের টাইমে যখন সূর্যও ডুবে গেল, হায় হায়, উনি বিপদে পড়লেন, এবার আমি কই যাব, সূর্যও তো থাকে না, আল্লাহু আকবার। তখন তিনি ঘোষণা দিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানীফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, হে হে তারকা পূজারী, হে চাঁদের পূজারী, হে সূর্য পূজারী, আমি তোমাদের কোনো দলের সাথে নাই, বরং আমি আমাকে ওই সত্তার দিকে মনোনিবেশ করালাম, আত্মসমর্পণ করলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি শিরক করি না, আমি হানিফ হিসেবে সে আল্লাহর ইবাদত শুরু করে দিলাম। পড়েন আল্লাহু আকবার। তাইলে উনি স্রোতে গা ভাসান নাই, কোনো এক দলে না ঢুকে উনি ওনার ক্রিটিক্যাল থিঙ্কিং, ওনার অ্যানালজি, ওনার বিবেককে উনি কাজে লাগিয়েছেন। তো সম্মানিত সুধি, এই জন্য চিন্তা করা, এটাকে আরবিতে বলে আত তাহান্নুফ মিন বাকায়া আল ইব্রাহিমিয়া, এটা ইব্রাহিমী চিন্তার অবশিষ্টাংশ। সেদিন ইব্রাহিম আলাইহিসসালাম এভাবে চিন্তা করতেন, গবেষণা করতেন। সূরাতুন নাহালে আল্লাহ তাআলা মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করে এই ইনফরমেশনটা যখন আমাদের সামনে পেশ করলেন, এই আয়াতের শেষেও তিনি একই কথা বললেন ইন্না ফি যালিকা লা আয়াতান লি কওমি ইয়াতাফাক্কারুন, নিশ্চয় এর মধ্যে যারা চিন্তাশীল তাদের জন্য নিদর্শন আছে। মৌমাছি যে মধু সংগ্রহ করে, আপনারা মৌচাক দেখছেন কে কে, দেখি মৌচাক দেখছেন, মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু বড্ড পছন্দ করতেন, পিওর হানি, দুর্গন্ধওয়ালা হানি তিনি খেতেন না, পিওর হানি খাবেন, খুবই এনার্জেটিক।
এবং কোরআনে মাত্র দুইটা জিনিসকে শেফা বলা হয়েছে, এক হচ্ছে কোরআনকে বলা হয়েছে শেফা, আর এই মধুকে বলা হয়েছে শেফা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ তাআলা মৌমাছিকে শিখাই দিলেন কিভাবে মৌচাক বাঁধতে হবে, এবং আল্লাহ বললেন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, তোমরা পাহাড়ে মৌচাক বাঁধো, ওয়া মিনাশ শাজার গাছের মগ ডালে বাঁধো, অথবা উঁচু মাচার উপরে বাঁধো যাতে গ্রামের ছোট্ট ছেলেরা ঢিল মারতে না পারে। মৌচাক যারা দেখছেন, এটা কি নিচু নিচু জায়গায় মৌমাছির মৌচাক হয় না, উঁচু একেবারে মগ ডালে? এটা মৌমাছিরে শিখাই দিছে কে? হ্যাঁ, কে শিখিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছিকে শিখিয়ে দিয়েছে। যারা আরবি বোঝেন তারা বুঝতে পারবেন, ইত্তাখিযি এটা ফেমিনিন জেন্ডার, তার মানে আল্লাহ যা অর্ডার করেছেন এটা পুরুষ মৌমাছিকে অর্ডার করেন নাই, নারী মৌমাছিকে। তো গবেষণায় দেখা গিয়েছে পুরো মৌচাকের বাসাটাকে এখানে যে লিডারশিপ বহন করে এটা কোনো পুরুষ মৌমাছি না, এটা নারী মৌমাছি। সুবহানাল্লাহ। এবং তিন ধরনের মৌমাছি থাকে, একটা হচ্ছে কুইন বি রানী মৌমাছি, আরেকটা হচ্ছে মেল বি এরা বংশ বিস্তার করে, আরেকটা হচ্ছে ওয়ার্কার বি এরা এই মধু আনা নেওয়া করে। তা আল্লাহ এদেরকে বললেন কুলি মিং কুল্লি সামারাত, এই মৌমাছি তোমরা আশেপাশের সব সুন্দর সুন্দর ফুল থেকে ফল থেকে ফ্লাওয়ার নেকটার্স পুষ্পরস সংগ্রহ করে নিয়ে আসো। মধু এত স্বাস্থ্যকর হেলদি ডায়েট কেন? কারণ আশেপাশের গাছের মধ্যে এখানে আপনার ভেষজ গাছ আছে, ঔষধি গাছ আছে, বনাজি গাছ আছে, ঠিক না? তো মৌমাছিগুলো সেখান থেকে ফ্লাওয়ার নেকটার্স পুষ্পরস সংগ্রহ করে আবার চলে আসে। এবং আল্লাহ বললেন ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা, পথ ভুলে যেও না, যেই পথে গেছো ওই পথে ফিরে আসো। একটা মৌমাছি মৌচাক থেকে প্রায় 10 কিলোমিটার দূরেও অনেক সময় চলে যায়, আবার 10 কিলোমিটার পথ চিনে আবার মৌচাকে এটার ফিরায় আনে কে? এই পুরো মেকানিজমটা নিয়ে গবেষণা করে অস্ট্রিয়ান একজন সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে কার্ল ব্রনফিশ, সে একটা বই লিখেছে দ্য ডান্সিং বিজ, এবং এই বই লিখে সে নোবেল লরেট হয়েছে, নোবেল প্রাইজ পেয়েছে। আমরা তো মধু পাইয়া হাতের তালুর মধ্যে নিয়ে জিব্বা দিয়ে চাটি, আমাদের তো আর ব্রেন খাটানোর ওই সময় নাই। ওই কার্ল ভন ফ্রেশ সে এই মৌমাছি নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে, আর আমরা মাথা খাটাইতে পারলাম না। তো সে গবেষণা করে পেয়েছে, মানে কোরআনের আয়াত যা যা বলেছে সে তাই পেয়েছে। মৌমাছি ওখান থেকে ফুলের পুষ্পরস ফ্লাওয়ার নেকটার্স এনেই কিন্তু মৌচাকে রাখে না, ওইটারে সে খেয়ে ফেলে। এবং সে গবেষণা করে পেয়েছে এক একটা মৌমাছির দুইটা স্টোমাক, দুইটা পাকস্থলী, একটা পাকস্থলীতে সে নিজের খাবার দাবার খায়, আর একটা পাকস্থলীতে এই পুষ্পরস ফ্লাওয়ার নেকটার্সগুলো সে রাখে। সেখানে আল্লাহ তাআলা একটা স্পেশাল এনজাইম দিয়ে ওইটাকে প্রিজার্ভ করে, প্রত্যেকটা মৌমাছির নিচে একটা টিউব আছে, সে ওই টিউব দিয়ে নল দিয়ে মৌচাকে যে ওই মধুগুলো রেখে আসে পড়েন। সুবহানাল্লাহ। এবং এই মধুর ভেতরে আল্লাহ তাআলা ন্যাচারাল অ্যান্টিসেপটিক রেখেছেন, এটার নাম প্রপোলিস। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান সোলজাররা তারা আহত হলে তারা অ্যান্টিসেপটিক কিনে লাগাতো না, তারা মধু লাগাই দিত আর আহত সোলজার তারা মুহূর্তে সুস্থ হয়ে যেত। যাদের বাতের ব্যথা আছে, বাতের ব্যথা আছে না অনেক মুরব্বীদের, ওই বাতের ব্যথার মধ্যে যদি মৌমাছির হুল ফুটাই দিতে পারেন একদিনের মধ্যে বাতের ব্যথা ভালো হয়ে যাবে। সাময়িক হয়তো ব্যথা পাবে, মৌমাছি যখন কামড় দেয় ব্যথা লাগে না, নাকি আরাম লাগে? কামড় খাইছেন মৌমাছির কখনো? হ্যাঁ। তো বাতের ব্যথার মধ্যে আপনি মৌমাছির হুল ফুটাই দিলে আর ব্যথা নাই। সুবহানাল্লাহ বিহামদি। মুখতালিফুন আলওয়ানু, বিভিন্ন ধরনের ক্রিম হানি, হোয়াইট হানি, ইয়েলো হানি, ব্ল্যাক হানি, নানা ধরনের হানি আল্লাহ তাআলা এইভাবে প্রিজার্ভ করেছেন মৌমাছির মধ্য দিয়ে। আল্লাহ বলেন এই যে এতগুলো মৌমাছি পুষ্পরস এনে মৌচাকের মধ্যে রসগুলো রাখে, মধু তৈরি হয়, আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিয়াতাফাক্কারুন, নিশ্চয়ই এর মধ্যে আল্লাহ তাআলা চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখেছেন। যারা চিন্তা করে, তারা হাতের তালুতে শুধু জিব্বা দিয়ে চেটে চেটে খায় না, তারা ভাবে কোত্থেকে আসলো এই মধু, কীভাবে মৌমাছিগুলো যায়, কীভাবে ফিরে আসে। তাহলে বলেন তো আমাদের চিন্তাশীলতার দরকার আছে না নাই? সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যারা আকাশ বাতাস পৃথিবী সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির করে, ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা তাফাক্কুর করে, ক্রিটিক্যাল থিংকিং করে, এবং তারা বলে মা খালাক্তা হাযা বাতিলা, হে আল্লাহ তুমি অনর্থক কিছু সৃষ্টি করো নাই। মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনর্থক কোনো কিছু সৃষ্টি করে নাই, করেছে
যেটাই সৃষ্টি করেছে এটা এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ রেখেছেন এবং এই আয়াত যখন নাজিল হল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইলুন লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা ধ্বংস তাদের জন্য যারা এই আয়াত তেলাওয়াত করে কিন্তু এই আয়াত নিয়ে চিন্তা করে না গবেষণা করে না এবং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলেছেন নবী হে আপনি আপনার উম্মতদেরকে নবীদের ঘটনা শোনান কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে ঘটনা পুরো কোরআনের তিন ভাগের এক ভাগ কি ঘটনা স্টোরি টেলিং কারণ গল্প মানুষের মনে দাগ কাটে আল্লাহ তাআলা বলেছেন ফাকুসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন নবী হে আপনি তাদেরকে কিচ্ছা শোনান ঘটনা শোনান নবীদের কাহিনী শোনান লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন যাতে করে তারা ক্রিটিক্যাল থিংকিং করে তারা লূত আলাইহিস সালামের কওমের ঘটনা যখন শুনে যে আল্লাহ তাআলা আপসাইড ডাউন করে দিয়েছিলেন তারা যখন কওমে আদের ঘটনা শুনে কওমে সামুদের ঘটনা শুনে তারা যেন চিন্তাশীল হয় এবং বিশ্বনবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেন তাফাক্কুরু সাআতিন খায়রুন মিন কিয়ামি লাইলা এক ঘন্টা কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে সেটা সারা রাত তাহাজ্জুদের সালাত অফার করার চেয়ে উত্তম আমরা অনেকে মনে করি শুধু তাসবি পড়াই ইবাদত জিকির করাই ইবাদত শুধু কোরআন তেলাওয়াতই মনে হয় ইবাদত শুধু কিয়ামুল লাইল করা ইবাদত কিন্তু বিশ্বনবীর সাহাবী যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিংকিং করা সারা রাত নফল তাহাজ্জুদের চেয়েও সেরা এবার বলেন আমাদের চিন্তা করার দরকার আছে না নাই ব্রেনটা খাটাবেন তো এই যে যারা কনভার্টেড মুসলিম হয় এরা কিন্তু অনেক চিন্তা ফিকির করে নিজের সাথে নিজে বোঝাপড়া করে ক্রিটিক্যাল থিংকিং করে তাদের অ্যানালজি কাজে লাগিয়ে আল্লাহর দেয়া ব্রেনকে কাজে লাগিয়ে এরপরে শাহাদা পাঠ করে এমনি এমনি না এই যে কিছুদিন আগে আমেরিকান এক পপ স্টার কালিমা পড়ছে না আপনি জানেন একটা ধর্ম চেঞ্জ করা একটা ফেইথ চেঞ্জ করা এটা কত বড় সিদ্ধান্ত হ্যাঁ বাপদাদার ধর্ম বয়স 30-40 এতদিন যে ধর্ম মানলাম এটাকে চেঞ্জ করে নতুন ধর্মে কনভার্ট হওয়া এটা কত বড় সিদ্ধান্ত কুড ইউ ইমাজিন দ্যাট ইটস নট এ জোক নিজের সাথে নিজের অনেক বোঝাপড়া করতে হয় তারাই ক্রিটিক্যাল থিংকিং করে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি নবী হওয়ার আগেও এই চিন্তার ইবাদত করতেন তিনি হেরা গুহায় চলে যেতেন কাবা থেকে 6 কিলোমিটার উত্তরে 634 মিটার উঁচু যা বলে নূরের উপরে একটা কেইভ আছে গুহা এটার নাম হচ্ছে গারে হেরা ওখানে বসে বসে তিনি এই চিন্তা করতেন তার মানে নবী হওয়ার আগে বিশ্বনবীর ইবাদত ছিল চিন্তার ইবাদত নবী হিসেবে অ্যাসাইন্ড হওয়ার আগে বিশ্বনবীর ইবাদত কি ছিল বলেন তো নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা কোরআন তো নাজিলই হয় নাই কোরআন তেলাওয়াত করবে কেমনে তখন 6 মাস বসে বসে উনি ওখানে কি করেছেন বলেন ধ্যানমগ্ন করেছেন ধ্যানমগ্ন ছিলেন তিনি চিন্তা করতেন ওটাই ছিল ওনার আধ্যাত্মিক শিক্ষায়তন ওই নির্জন গুহার মধ্যে তো উনি যখন চিন্তায় মগ্ন ছিলেন আল্লাহর সৃষ্টি শৈলী নিয়ে চিন্তা করতেন ঠিক ওই মুহূর্তে অন্তিম মুহূর্তে ওই মহেন্দ্রক্ষণে নাজিল হয়েছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন শিক্ষা দিয়েছেন তাহলে সম্মানিত শুধু ইসলামের সূচনা হয়েছিল এটা বলা যায় ফাইনালি যে ইসলামের সূচনা হয়েছিল চিন্তার ইবাদতের মধ্য দিয়ে তো আমরা যেন চিন্তা করি তাহলে 4টা পয়েন্টের 3টা আমরা ক্লিয়ার করে ফেললাম আর তাফাক্কুর ক্রিটিক্যাল থিংকিং শেষ 4 নম্বর কি বলেছিলাম হ্যাঁ বলো তো আর তাদাব্বুর আর তাদাব্বুর মানে পন্ডারিং অন দ্য কোরআন কোরআনকে গবেষণা করে পড়া কোরআনের আয়াতের অন্তর্নিহিত মর্মার্থ গূঢ় রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা ওরা কি কোরআন নিয়ে একটু চিন্তা গবেষণা করবে না নাকি ওদের অন্তরে জং ধরা তালা পড়ে গিয়েছে তাহলে আমরা যে গড়গড় করে তেলাওয়াত করি আল্লাহ শুধু এই তেলাওয়াত করতে বলেননি হ্যাঁ তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10 নাকি ঠিক আছে কিন্তু আল্লাহ বলেছেন ওরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন কোরআন তো এসেছে গোটা বিশ্বকে কাঁপিয়ে দিতে হিস্ট্রিকে বদলে দিতে কোরআন এসেছে মা আনজালনা আলাইকাল কোরআন আলী তাসকা নবী হে হতভাগা জাতি হিসেবে পৃথিবীতে থেকে যাবেন এজন্য কোরআন পাঠাই নাই এটা পৃথিবীর পুরো হিস্ট্রিকে চেঞ্জ করে দিবে তাদাব্বুরুল কোরআন আর তাদাব্বুর শব্দটা এসেছে দুবুর থেকে দুবুর মানে পেছন আল্লাহ বলেছেন প্রতিটা আয়াত পড়ার সময় এর পেছনের নেপথ্যের গল্পটা কি এটাকে খুঁজে বের করো আপনি যত বড় মুফাসসির হন কোরআনের আয়াত আপনি যত পড়বেন প্রতিদিন নিত্য নতুন 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 তথ্য আপনি পাবেন আল্লাহর কসম আমি আল আজহারে কোরআন নিয়ে পড়াশোনা করেছি
আইআইএমএ কোরআন নিয়ে মাস্টার্স হিউম্যান এমব্রিওলজি ইন দ্য হোলি কোরআন, পিএইচডির 5 বছর হিউম্যান বিহেভিয়ারাল প্যাটার্নস ইন দ্য হোলি কোরআন, এখনো তো তাফসির করে যাই, প্রতিদিন কোরআন স্টাডি করি, একটা আয়াত যত পড়ি প্রত্যেক স্টাডিতে নতুন নতুন ইনফরমেশন আমার মাথায় চলে আসে। শুধু আমার মাথা না, পৃথিবীর যত বড় মুফাসসির হোক তিনি, যত পড়বে কোরআন, যত রিভাইজ করবে, যত রিসার্চ করবে, প্রত্যেক রিভিশনে সে নতুন নতুন তথ্য পাবে। এজন্য আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, ওরা কি কোরআন নিয়ে একটু চিন্তা গবেষণা করবে না, নাকি ওদের অন্তরে তালা, জং ধরা তালা লেগেছে। তো সম্মানিত শুধু আসুন এই কোরআন নাজিলের মাসে আমাদের জং ধরা তালাটাকে আনলক করার জন্য আমরা কোরআনকে উইথ ভাস্ট কনসেন্ট্রেশন, উইথ ডিপ অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে যেন পড়ি। প্রতিটা আয়াত পড়ার সময় এর পেছনের গল্পটা কী, কোন প্রেক্ষাপটে নাজিল হলো, বর্তমান সময়ের সাথে কীভাবে এটাকে অ্যাটাচ করা যায়, এটার অন্তর্নিহিত গূঢ় রহস্যটা কী, এই গূঢ় রহস্য উদ্ঘাটনের কথা, কোরআন নিয়ে গবেষণার কথা এবং চিন্তার কথা বারবার কোরআন আমাদেরকে বলেছে। আমাদের এই চিন্তাকে জাগানোর জন্যই কোরআন বারবার আমাদের কাছে আহ্বান করেছে। এখন আমাদের কি একটু সময় হবে না কোরআনকে চিন্তার সাথে গবেষণার সাথে পড়ার? হ্যাঁ, চিন্তাশীলতার সাথে গবেষণা করে কোরআন স্টাডি করার দরকার আছে না নাই বলেন বলেন? হ্যাঁ, পড়বেন তো আপনারা, যারাই চিন্তা করবে, চিন্তাশীল হবে, কমন সেন্সকে খাটাবে, তারাই পৃথিবীর হিস্ট্রি পাল্টে দিবে। এই যে বিমান দিয়ে যে আমরা চড়ি, দুই ভাই আবিষ্কার করছে উইলবার রাইট, অরভিল রাইট, রাইট ভ্রাতৃদ্বয়, বলেন তো এই অরভিল রাইটের চোখ ছিল কয়টা? 3টা না? হ্যাঁ, উইলবার রাইটসের হাত ছিল কয়টা? আমার হাত কয়টা? আপনার হাত কয়টা? তো ওরা পারলে আমরা পারবো না কেন? কারণ এই চিন্তার এবাদত থেকে আমরা দূরে সরে গিয়েছে, আমাদের মধ্যে রিজনিং নাই, আমাদের মধ্যে লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং নাই, আমাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং নাই, আমাদের মধ্যে পন্ডারিং অন দ্য কোরআনিক ভার্সেস নাই। আল্লাহ তাআলা আমাদের যে বিবেক চিন্তা শক্তি দিয়েছেন এটাকে আমরা কাজে লাগাই না, এজন্য আমরা পিছিয়ে পড়েছি। সম্মানিত শুধু কোরআন বারবার আমাদের এই চিন্তা শক্তিকে জাগানোর জন্য আহ্বান করেছে। কোরআনের আয়াতের পরতে পরতে কোরআন আমাদেরকে বলেছে আমরা যেন চিন্তাশীল হই। এই যে সফিস্টিকেটেড ব্রেন আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে দান করেছে, আমরা যেন এই ব্রেনটাকে কাজে লাগাই, আমরা যেন আমাদের বিবেকটাকে কাজে লাগাই, আমরা যেন আমাদের কমন সেন্সকে কাজে লাগাই, তাহলে আমাদের সোনালী অতীত আবার আমরা ফিরে পাবো। তাহলে আজকের এই আলোচনা থেকে ফাইনাল কথা হচ্ছে যে আমাদেরকে চিন্তা করতে হবে, যে কোনো জিনিসকে কোশ্চেন করতে হবে, প্রশ্ন করতে হবে, কেন, কিভাবে, ও পারলে আমি কেন পারবো না। কোরআনের আয়াত পড়ার সময় বারবার চিন্তা করবেন, সব দায় দায়িত্ব আমাদের উপর ঠেলে দিয়েন না। কোরআন নিয়ে শুধু আমরাই গবেষণা করবো আর ওয়াজ শোনাবো, এটা ইটস নট অনলি মাই সোল রেসপন্সিবিলিটি, আপনাদেরও দায়িত্ব আছে, প্রত্যেকের দায়িত্ব। যত কোরআন পড়বেন আপনার অন্তরের তালা খুলে দিবে কে? আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তাশীল হওয়ার তৌফিক দান করুক, আমাদের এই সফিস্টিকেটেড ব্রেনকে যেন আমরা কাজে লাগাতে পারি, আমাদের কমন সেন্সকে যেন আমরা কাজে লাগাতে পারি, আমাদের রিজনিংকে যেন আমরা কাজে লাগাতে পারি। ইব্রাহিম আলাইহিসসালামের মতো গদ বাঁধা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে না দিয়ে আমরা যেন প্রশ্ন করতে পারি, আমরা যেন বিবেককে কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.